আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোন আমার, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটি কথা বারবার উল্লেখ করেছেন, সফলকে আর বিফলকে। আল্লাহ তাআলা মানুষকে এমন একটি স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন যে মানুষ বিশেষভাবে তিনটি জিনিস কামনা করে। মানুষ বড়ত্ব চায়, মানুষ সফলতা চায়, মানুষ নিজেকে ফুটিয়ে তুলতে চায়। এই চাহিদাগুলো মানুষের সৃষ্টিগত ও স্বভাবজাত। এটি অন্যায় বা অবৈধ নয়, এ কামনা জায়েজ। কিন্তু যখনই এগুলো অহংকার, অহমিকা, আত্মগর্বের পর্যায়ে চলে যায়, তখন আর এই চাহিদাগুলো জায়েজ থাকে না, তা না জায়েজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামে যাবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি কামনা করে যে তার জুতা জোড়া সুন্দর হোক, তার পোশাক ভালো হোক, এটিও কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটি অহংকার নয়। আল্লাহ তাআলা নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। অহংকার হলো মানুষকে তুচ্ছ জ্ঞান করা আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়া। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে এমন একটি চেতনা রেখেছেন যে মানুষ নিজেকে সুন্দর করে সাজাতে চায়, নিজেকে ফুটিয়ে তুলতে চায়, নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। এটি স্বভাবজাত বিষয়, আমরা একে ঠেকাতে পারি না। এই স্বভাবগুলোই মানুষকে হাঁকিয়ে বেড়ায়। হ্যাঁ, এই স্বভাবগুলো যদি সঠিক গতিতে রাখা যায়, তাহলে এটি একটি আলোকিত রাজপথ, যার শেষ কাঙ্ক্ষিত জান্নাত। কিন্তু যদি এই চেতনা ভুল দিকে মোড় নেয়, তবে তার সামনে এমন সব ভয়ানক ঘাঁটি যার চূড়ান্ত হলো জাহান্নাম। তো মানুষের চেতনা হলো নিজেকে সফল, উন্নত, মর্যাদাবান দেখতে চায়। এর একটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর একটি আমরা নিজেরা ঠিক করে নিয়েছি। আমরা নিজেরা সফলতার যে মাপকাঠি ঠিক করে নিয়েছি, তার নির্যাস হলো আমরা বিপুল ঐশ্বর্যের মালিক হব, আমাদের বিশাল বিশাল বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সমাজে ব্যাপক প্রভাব থাকবে, ক্ষমতার দাপট থাকবে, অনেক বড় ব্যবসা থাকবে, আমার অনেক নাম ডাক থাকবে। এগুলো যার আছে, আমরা মনে করি সে সফল মানুষ। বলি, ভাই দেখো, লোকটা কত সম্পদশালী, কত ক্ষমতা তার, অনেক সম্পদের মালিক। লোকটা জিরো থেকে শুরু করে হিরো হয়েছে, লোকটার জীবন ধন্য। এমন লোককে স্বভাবতই আমরা সফল বলে গণ্য করি। আরেকজন অভাব অনটনে জীবন কাটালো, দরিদ্র অবস্থায় মৃত্যুবরণ করল, অভাব অনটনে জীবন কাটিয়ে কবরে চলে গেল। আমরা মনে করি বেচারা খুবই ব্যর্থ জীবন অতিবাহিত করে গেছে, জীবনে সুখ পেল না, শুধু কষ্টই করে গেল। আমাদের চিন্তা চেতনার সফলতা বিফলতার হিসাব এটাই। এ যুগের শিক্ষা, সামাজিক পরিবেশ এ চিন্তাধারায় বদ্ধমূল করে দিয়েছে। তো মর্যাদার একটি ধারণা আমরা ছোটবেলা থেকেই হৃদয়ে লালন করে বেড়ে উঠি, যেটি আমরা বানিয়ে নিয়েছি। সেই পরিকল্পনার মাধ্যমে আমরা যদি শ্রেষ্ঠত্ব বড়ত্ব পেয়েও যাই, মৃত্যু পর্যন্ত তারিতে, তারপর কিছুই নেই, শূন্য হাতে কবরের যাত্রী। মর্যাদার আরেকটি ধারণাও আছে, যেটির ধারণা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সেটি অবলম্বন করলে দুনিয়াতেও মর্যাদা পাওয়া যায়, আখেরাতেও মর্যাদা পাওয়া যায়। সেই মর্যাদার পরিকল্পনা আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছেন যে, হে আমার বান্দাগণ, এ আমার বিধান, তোমরা যদি আমার বিধানের অনুসরণ করো বা সেই বিধান মতো জীবন পরিচালনা করো, তাহলে দুনিয়াতেও সম্মান পাবে, আখেরাতেও সম্মান পাবে। আমি দেব, সব তো আমার হাতে, এখানকার সুখও আমার হাতে, এখানকার দুঃখও আমার হাতে, তোমার ইজ্জত সম্মান দেওয়ার মালিকও আমি, তোমার অসম্মানের চাবিও আমার হাতে, সব আমার ইচ্ছায় হয়, তোমাদের ইচ্ছায় নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কালের প্রবাহে মানুষের উপর এমন একটি সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। পরের দুটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে
তাকে পরীক্ষা করব। অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ দেখিয়েছি, এখন সে হয় কৃতজ্ঞ হয় না হয় অকৃতজ্ঞ হয়। আল্লাহ তাআলা মানুষকে পয়গম্বর ঐশী গ্রন্থের মাধ্যমে পথ বলে দিয়েছেন, যেই পথ জান্নাতের আর এই পথ জাহান্নামের। এরপর তাকে ক্ষমতা দিয়েছেন যে সে কোন পথ অবলম্বন করবে। সে মতে তারা দু দলে বিভক্ত হয়ে যায়, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। অর্থাৎ একদল তো তাদের স্রষ্টা ও নিয়ামতদাতাকে চেনে, তার কৃতজ্ঞতা স্বীকার করে ও তার প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু অপর দল অকৃতজ্ঞ হয়ে কাফের হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বিধান বলে দিয়েছেন, বলেছেন আমার বিধানের অনুসরণ করো, তাহলে দুনিয়া ও আখেরাতে সম্মান পাবে। আল্লাহ তাআলা মানুষ ব্যতীত কোনো বস্তুকে পরীক্ষায় ফেলেননি। মানুষ ও জিন ছাড়া সবার ছুটি। মানুষকে দুনিয়ার জীবনে পরীক্ষার সম্মুখীন হতে হবে, পরীক্ষার রেজাল্ট আখেরাতে প্রকাশ করা হবে। মোট কথা, মানুষ পরীক্ষার সম্মুখীন। সূর্য একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, চন্দ্র নক্ষত্র রাজি সব ধ্বংস হয়ে যাবে, পরে আর কোনো দিন জ্বলবে না। এই দিন রাতের ব্যবস্থাপনা একদিন লণ্ডভণ্ড হয়ে যাবে, গোটা বিশ্বজগৎ একদিন ওলট পালট হয়ে যাবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু মানুষ, পুরুষ হোক বা নারী হোক, উভয়ই পরীক্ষার্থী, দুনিয়ার পরীক্ষায় ফেঁসে গেছে। আল্লাহ তাআলা যে বিধান বলে দিয়েছেন তা অনুসরণ করলে পরীক্ষায় কামিয়াব, আর না করলে ব্যর্থ। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা স্বাধীন নই, অথচ আমরা ঘুমাই, আমাদের প্রহরীরা ঘুমান না। আমরা গাফেল, কিন্তু তিনি গাফেল হন না। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ তাআলার জ্ঞান পূর্ণাঙ্গ। আল্লাহ তাআলা আপন জ্ঞানে এমন অসীম যেমন অসীম আপন সত্তায়। দর্শন শক্তিতে আল্লাহ এমন অসীম যেমন অসীম আপন সত্তায়। সব বিষয়ে আল্লাহ তাআলা এমন অসীম যেমন অসীম আপন সত্তায়। যিনি আকাশকে উঁচু করে দিয়েছেন আপন ক্ষমতার বলে, যিনি বিনা খুঁটিতে আকাশকে সুপ্রতিষ্ঠিত করেছেন, যিনি জমিনকে আমাদের জন্য করে দিয়েছেন বিছানা, যিনি পাহাড়গুলোকে পুঁতে দিয়েছেন পেরেকের মতো, যিনি সাত আসমানকে করে দিয়েছেন ছাদ স্বরূপ, যিনি বৃষ্টি বর্ষণ করেন মেঘমালা থেকে, জমিনকে চিড়ে বীজ অঙ্কুরিত করেন, যিনি রাতকে দিন দিয়ে বদলে দেন, আবার দিনকে রাতে প্রবেশ করান, রাত ও দিনকে বড় করেন আবার কখনো ছোট করেন, যিনি গরম ও শীত দেন, যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন এবং পশ্চিমে অস্ত দেন, যার মধ্যে রয়েছে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার প্রকাশ্য নিদর্শন। ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি, দেখো আমার তৈরি আকাশ ও জমিনের দিকে, অখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দেখো দিন ও রাতের পরিবর্তন, সাগরের বুকে ছুটে চলে জাহাজ, তাকে কে পৌঁছে দেয় তীরে, একমাত্র তিনি আল্লাহ, একাকি তিনি সমাধান করেন সকল সমস্যার। আল্লাহ রব্বুল আলামিন যিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, তার মুঠোয় রয়েছে বিশ্বভুবন, জমিন তার কবজায় এবং আকাশগুলো তার মুঠোর ভেতর। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, তিনি জীবনের ভেতর থেকে মৃত্যুকে বের করে আনেন এবং তিনি মরণের ভেতর থেকে বের করে আনেন জীবনকে। তিনি আলিমুল গায়েব, আল্লামুল গায়ব। আল্লাহ তাআলা এমন প্রতিপালক ও শ্রোতা যে কোনোভাবে যে কোনো ভাষায় যা কিছু বলে সব শোনেন, প্রত্যেকের কথা শোনেন দাড়ি কমাসহ। তার শোনার ক্ষমতা এতদূর পর্যন্ত রয়েছে যে গোটা দুনিয়ার মানুষ কথা বলতে শুরু করে, আর সেটা যদি সৃষ্টির প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সবাই মিলে যদি কথা বলে, তবুও তিনি এক পলকে তা শুনতে পান। প্রত্যেকের কথা ভাবভঙ্গি দাবি দেওয়া চাওয়া পাওয়া সব তিনি হুবহু শুনতে পান। তার দেখা এত শক্তিশালী যে রাতের অন্ধকারে কালো পাহাড়টি দেখতে তার অসুবিধা হয় না। পাথর কালো, পরিবেশ অন্ধকার, দু অন্ধকার একত্রিত হলো, পাথরের অন্ধকার ও রাতের অন্ধকার। তার উপর একটি পিপীলিকা হাঁটছে, পিপীলিকাটিও কালো। এবার তিন অন্ধকার একত্রিত হলো, পাথরের অন্ধকার, রাতের অন্ধকার, পিপীলিকার অন্ধকার। রাতের অন্ধকারে কালো পাথরের উপর কালো একটি পিপীলিকা হাঁটছে, কোথায়? ঘন ঝোপঝাড়ে, বিশাল বিস্তৃত এক বনের মধ্যে।
এত অন্ধকার আর এত প্রতিবন্ধকতার মাঝে সেই পিপীলিকার হাঁটার ফলে যে কালো দাগ তৈরি হচ্ছে আল্লাহ পাক সেটিও দেখতে পান। তো আমার রবের দাবি এটা নয় যে আমি পিপীলিকার মতো ক্ষুদ্র প্রাণীটিও দেখতে পাই, বরং তিনি দাবি করেছেন ঘোর অন্ধকারের মধ্যে পিপীলিকার চলার সময় যে পদচিহ্ন তৈরি হয় আমি তাও দেখি। এ হলো তার দেখার শক্তি। আর শোনার শক্তি কেমন? শ্রবণ শক্তিতে আল্লাহ তাআলা এমন অসীম যেমন অসীম আপন সত্তায়। তিনি আমাদের আগের আমাদের পরের সব মানুষ, জিন, জীবিত মৃত, ছোট বড়, পুরুষ নারী, সকলের সব ধরনের কথা ও শব্দ শ্রবণ করেন। আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে তাদেরকে তুলে আনো, যারা ভবিষ্যতে জন্ম লাভ করবে তাদেরকে ডাকো, এখন যারা বর্তমান আছে তাদেরকে সমবেত করো, তারপর সবাই একসঙ্গে আমার কাছে প্রার্থনা করো, উর্দুতে করো, ইংরেজিতে করো, আরবিতে করো, ফার্সিতে করো, যে যে ভাষায় করো, তোমরা একসঙ্গে শত ভাষায় কথা বলো, আমি তোমাদের প্রত্যেকের কথা শুনব ও যথাযথভাবে বুঝব। আমি এমন এক রব যে তোমরা যে যে ভাষায় যে ভঙ্গিতে কথা বলো না কেন, আমি সবার কথা শুনতে পাই। একজনেরটা শুনতে গিয়ে আরেকজনেরটা শুনতে কোনোই ব্যাঘাত ঘটে না। আমি তোমাদের সবার হাঁক ডাক আলাদা আলাদাভাবে শুনি, একজনের কথাকে আরেকজনের কথার সাথে মিশিয়ে ফেলি না, একজনের দোয়ার সঙ্গে আরেকজনের দোয়া মিলেই না। তোমরা সবাই একসঙ্গে বললেও আমার বুঝতে সমস্যা হয় না। তোমাদের সকলের আবেদন, নিবেদন, আকুতি, মিনতি তিনি শুনে থাকেন, বুঝে থাকেন। তারপর যদি তিনি আমাদের চাহিদা মতো যার যার ঝোলা ভরেও দেন, তার ভাণ্ডারে একটি ফোঁটাও কমতে আসবে না। এ হলো আল্লাহ তাআলার জ্ঞান, আর এ হলো আল্লাহ তাআলার ধনভাণ্ডার। প্রিয় ভাই ও বোন আমার, হে আমার বান্দা, তুমি চাও এক আর আমি চাই আর এক। কোনো কিছুই ঘটে না, আমি যা চাই তাই ঘটে। আমি তোমাদের সকলের সাহায্য ছাড়া করে দেখাই, আর তোমাদের ইচ্ছা আমাকে ছাড়া পূরণ হয় না। তো তুমি যদি আমার ইচ্ছা ও চাহিদার কাছে আত্মসমর্পণ করো, তাহলে আমি তা করব যা তুমি চাইবে। বান্দা, আমি তোমার জন্য দেখা একেবারে হারাম করিনি, দেখতে আমি তোমাকে একদম নিষেধ করিনি। তোমার জন্য দেখার অনুমতি আছে, কিন্তু একটা সীমা পর্যন্ত, সেই সীমা লঙ্ঘন করে দেখো না। আমি তোমাকে শুনতে বারণ করিনি, তোমার জন্য শোনার অনুমতি আছে, কিন্তু একটা সীমা পর্যন্ত, সেই সীমা লঙ্ঘন করে শোনো না। দিনের উপর চলা তখনই কঠিন হতো যদি আল্লাহ বলতেন তুমি অন্ধ হয়ে যাও, কিছুই দেখার অনুমতি নেই, তুমি বধির হয়ে যাও, শোনা একেবারেই নিষেধ, তুমি ক্ষুধার্ত থাকো, খাওয়া দাওয়া একেবারে বন্ধ, তুমি বোবা হয়ে থাকো, কথা বলা নিষেধ। আল্লাহ তাআলা এসব বলেননি, তিনি সব কিছুর জন্য একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন, বলেছেন এতটুকু দেখতে পারো, এর বাইরে দেখা নিষেধ। আপনারা সবাই জানেন কি দেখা যাবে আর কি দেখা যাবে না, কি শোনা যাবে আর কি শোনা যাবে না, কি বলা যাবে আর কি বলা যাবে না। বলেছেন তোমরা সত্য বলো, মিথ্যা বলো না, মিথ্যা বলা নিষেধ, গীবত করো না, মানুষের উপর মিথ্যা অপবাদ দিও না, ভালো কথা বলো, অশ্লীল কথা বলো না, গালি দিও না, কোরআন শোনো, গান শোনো না, অর্থাৎ আমি যা চাই তা করো, তাহলে আমিও তাই করব যা তুমি চাও। আল্লাহ তো আমাদের কাছে এটিই কামনা করেন যে ওহে আমার বান্দারা, তোমরা আমার আদেশ মতো জীবন পরিচালনা করো। আর আমরা কি বলি? আমরা বলি এখন আর সে যুগ নেই, এখন যুগ পাল্টে গেছে। আপনি কি কখনো আপনার অবুঝ সন্তানের বিদ্যা অনুযায়ী কাজ করেন? আপনি তো আপনার সন্তানকে নিজের জ্ঞানের অনুগত বানিয়ে পরিচালনা করেন, যদি না মানে তাহলে শাসন করেন। আচ্ছা, আপনি যদি আপনার সন্তানকে আপনার ইচ্ছা মতো চালাতে চান আর সে যদি সে অনুযায়ী না চলে, যদি বলে এখন আর সে যুগ নেই, এখন যুগ পাল্টেছে, তখন আপনি কি করবেন? তখনই তো আপনি তার গালে কষে একটা চর মারবেন, বলবেন বেয়াদব কোথাকার, আমার সন্তান হয়ে আমাকেই কিনা বলছে যুগ পাল্টে গেছে। যখন আল্লাহ বলেন এটা করো না, এটা ঠিক নয়, সঠিক হলো এটা, তখনই তো আমরা পণ্ডিতের মতো করে বলে ফেলি এখন যুগ অনেক পাল্টেছে, এখন আধুনিক যুগ, যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হয়। মূর্খ জানে না এ কথার দ্বারা সে আল্লাহ তাআলার অসীম জ্ঞান ও বিধানকে অবহেলা করেছে। বলুন তো তখন আল্লাহ পাকের কি করা উচিত? যুগের পরিবর্তনে, কালের পরিক্রমায়, আল্লাহ তাআলার জ্ঞানে কি কোনো পরিবর্তন ঘটে? ইসলামের বিধি বিধানে কি কোনো কালে অচল হয়ে যায়? হয় না।
ইসলামের বিধিবিধান সর্বকালের সর্বযুগের জন্য। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাতি লা তাবদিল লি কালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই, এটাই হলো মহা সফলতা। এ হলো কোরআনের শক্তি, যে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে এমন এক কিতাব দান করেছি যার কোনো পরিবর্তন নেই। এ হলো আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা আমাদেরকে একটি জীবন বিধান দিয়েছেন, এই জীবন বিধান সহজ। আজকাল কিছু অবুঝ মানুষ বলে থাকে, ইসলামে অনেক কঠোরতা আছে। না ভাই, ইসলামে কোনো কঠোরতা নেই, তবে পাবন্দি আছে, বাধ্যবাধকতা আছে। এ পাবন্দি কোথায় নেই বলেন? আপনি কি আমাকে এমন একটি কাজের নাম বলতে পারবেন যেটি পাবন্দি ও বাধ্যবাধকতা ছাড়াই আমাকে মর্যাদা ও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেবে? নেই। জগতে বাধ্যবাধকতা ছাড়া কোনো কাজ নেই। নিয়মকানুন না মানলে কোনো কাজেই সাফল্যের সন্ধান পাওয়া যায় না। তবে কেউ যদি এই পাবন্দিকে, এই বিধি নিষেধকে কঠোরতা মনে করে, তাহলে মনে করতে হবে সে অবুঝ, তার মস্তিষ্কে সমস্যা আছে। দুনিয়ার জীবনে পাবন্দি ছাড়া জীবন ব্যর্থ। আমাদের অবস্থাটাই দেখুন না, রাতটা পোহানো মাত্র পিতামাতাদের মাথার ওপর কি বিপদটাই না নেমে আসে। বাচ্চাদের প্রস্তুত করো, ওদের স্কুলে পাঠায়, সময় মতো পাঠাতে হবে, দেরি করা যাবে না। সকালবেলাটা মহিলাদের বিশেষ করে মায়েদের কতই না পেরেশান হতে হয়, কতক বাবারা তো নিজেরাই ছুটতে শুরু করেন। এ বাধ্যবাধকতার পাবন্দির চাপাচাপিতে সবারই অবস্থা করুন। কিন্তু কি করা, এগুলো তো করতে হবে। তো এগুলো কি কঠোরতা না? এগুলো কঠোরতা নয়, এগুলোই পাবন্দি। পাবন্দি না থাকলে গন্তব্যের নাগাল পাওয়া যায় না। এই পাবন্দির মাঝেই মর্যাদা ও সাফল্য লুকিয়ে আছে। বুঝতে হবে, স্বাধীনতা এক জিনিস, কঠোরতা আর এক জিনিস, আর পাবন্দি আর এক জিনিস। পাবন্দির মাঝেই স্বাধীনতা ও মর্যাদা আছে। পাবন্দি ছাড়া কেউ জীবনের লক্ষ্য অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা পাবন্দির মাঝেও মমতা ও কোমলতা রেখে দিয়েছেন। কিভাবে? আপনি কোরআনুল কারিমের প্রথম লাইনটি পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে যিনি দয়ালু পরম দয়াবান। আল্লাহর পরিচয় কি? আর রহমানুর রহিম, দয়ালু পরম দয়াবান। আল্লাহ দয়ালু, কঠোরতা তার চরিত্রে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কানুন দিয়েছেন, যে তা মানবে তাতে কল্যাণ, তাতেই থাকবে কোমলতা, কোনো কঠোরতা নেই। কথা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু শেষ হয়নি। যেহেতু মানুষের মাঝে অকৃতজ্ঞতার স্বভাব আছে, আছে সংশয় প্রবণতাও, তাই আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, অন্তরে কোনো সংশয় স্থান দিও না, তোমরা অকৃতজ্ঞ হয়ো না, বলো সকল প্রশংসার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহ তাআলার বহু গুণবাচক নাম রয়েছে। নিজের পরিচয় দিতে গিয়ে এখানে অন্য আরও নাম উল্লেখ করতে পারতেন, কাহার পরাক্রমশালী, জব্বার প্রতাপশালী, মালিক অধিপতি, প্রতাপশালী ও বিশ্বজগতের অধিপতি। কিন্তু তিনি তা বলেননি, বলেছেন রব্বিল আলামিন, যিনি জগৎসমূহের রব, প্রতিপালক। প্রতিপালন মমতা ও ভালোবাসা ব্যতীত হয় না, স্নেহ মমতায় আল্লাপাক আমাদেরকে প্রতিপালন করছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি জগৎসমূহের প্রতিপালক, ওহে মানব জাতি, আমি তোমাদের পালনকর্তা। তো বলুন, পালনকর্তা কখনো কঠোরতা করে কি? তবে পাবন্দি আরোপ করে অবশ্যই। তো আল্লাহ তাআলা মানুষের পাবন্দির জন্য আইনের যে কিতাবখানা সহজ ও সাবলীল ভাষায় আমাদেরকে দিয়েছেন, তার শুরুতেই বলে দিয়েছেন, আমার বান্দাগণ, আমার বান্দিগণ, আমি খুব দয়ালু, আমি যত যা বিধিনিষেধ আরোপ করব তার কোনোটি তোমাদের সাধ্যের বাইরে নয়, তোমাদের সাধ্যের মধ্যেই থাকবে। তাই তোমরা আমার দেয়া বিধানগুলো মেনে চলো, তোমরা আমাকে মান্য করো, তোমাদের কল্যাণ হবে। পবিত্র কোরআন নিয়ম ঠিক করে দিয়েছে যে তোমরা আল্লাহকে সঙ্গে নিয়ে নাও। আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত না দুনিয়া গড়বে, না আখেরাত গড়বে। আল্লাহবিহীন জীবনে না ভেতরে সুখ আছে, না বাইরে সুখ আছে। একজন মানুষ যদি সমগ্র জগতের সমুদয় সম্পদের মালিক হয়ে যায়, সমগ্র জগতের ক্ষমতার তাজ যদি তার মাথায় সুশোভিত হয়, সমগ্র জগতের ধনভাণ্ডার গুটিয়ে যদি তার পায়ে এসে পতিত হয়, কিন্তু যদি আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকে,
তাহলে তার জীবন আলোকিত হবে না, অন্তরে শান্তি লাভে সক্ষম হবে না। আমরা তো অনেক দামি ছিলাম, কিন্তু আমরাই আমাদের হীন করে ফেলেছি। অমুক কী বলবে, সমাজ কী বলবে বলে বলে নিজেদের মর্যাদার উঁচু আসন থেকে হীনতার নিম্নস্তরে নামিয়ে ফেলেছি। আচ্ছা, কুকুরের ঘিউ ঘিউ শব্দে কারো কখনো যাত্রা স্থগিত হয়েছে? কুকুর ঘিউ ঘিউ করতেই থাকবে। যারা আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের সুন্দর আদর্শময় জীবন থেকে সরিয়ে দিতে চেঁচাচ্ছে, আমাদের কাছে তাদের চেঁচামেচি ঘিউ ঘিউ করা কুকুরের চেয়ে বেশি নয়। আমাদের উদ্দেশ্য দিনের পথে সকল বাধা মাড়িয়ে এগিয়ে যাওয়া। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকতেন, যদি কোরআন না থাকত, তাহলে জগতের মানুষ জীবজন্তুর চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যেত। আমার জান কোরবান হোক প্রাণের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি পেটে পাথর বেঁধে এই উম্মতের কাছে দিন পৌঁছে দিয়েছেন। আমি কোরবান হই সেই সাহাবায়ে কেরাম ও তাদের স্ত্রীদের প্রতি, যারা নিজেদের জীবন নিঃশেষ করে কোরবান করে আল্লাহর পয়গামকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। দুনিয়ার যাবতীয় ভোগ বিলাসকে দূরে ঠেলে দেশ মহাদেশ পর্যন্ত দিনের পতাকা অর্জন করেছেন। কিয়ামতের দিন সেই ব্যক্তি ধনবান হবে যার কাছে ঈমান ও আমলের মোটা অঙ্কের পুঁজি থাকবে, আর সে ব্যক্তি গরিব ও নিঃস্ব বলে বিবেচিত হবে যার মালিকানায় ঈমান ও আমলের কোনো পুঁজি থাকবে না। আজ এই কথাগুলো শুনছে হাজার হাজার মানুষ। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। একটি দিন নির্ধারিত হয়ে আছে সবার জন্য, সেটি জীবনের শেষ দিন, শেষ রাত, শেষ সকাল বা শেষ বিকেল। সপ্তাহ, ঘন্টা, মিনিট, একটি সেকেন্ডও এমন আসবে সবার জীবনে, আসবে মৃত্যু, আমার প্রশ্বাসটি বন্ধ হয়ে যাবে, আমার চোখ বুঝে যাবে জীবনের সমাপ্তি এসে যাবে। মৃত্যু এমন এক বাস্তবতা যে জগতের সব নেশা বের করে দেয়। এ জগৎ খেলতামাশা ছাড়া কিছুই নয়। সম্পদ কত উপার্জন করবেন, কতদিন পর্যন্ত সম্পদ কামাই করবেন, কোনো পরিসীমা আছে কি? এক জায়গায় গিয়ে থেমে যাওয়া তো দরকার। আখেরাতের কিছু ভাবনা তো ভাবা দরকার। নিত্যদিন নতুন নতুন প্রোগ্রাম, নতুন নতুন পরিকল্পনা, ভোগ বিলাসের আগামীর স্বপ্ন। কিন্তু একটি পরিকল্পনার কথা কি ভুলে গেছেন, যেটি আমাদের সঙ্গে সঙ্গে চলছে, যেটি এসে পড়বে যে কোনো সময়, যেটি দ্রুততার সঙ্গে এগিয়ে আসছে? একদিকে উঁচু উঁচু প্রাসাদ নির্মিত হচ্ছে, অপরদিকে আমরা এগিয়ে যাচ্ছি কবরের দিকে। একদিকে সুন্দর পোশাক তৈরি হচ্ছে, ওদিকে কাফনের কাপড় বাজারে এসে গেছে। একদিকে সুস্বাদু খাবার প্রস্তুত হচ্ছে, ওদিকে কবরের পোকা আপনার দেহ খাওয়ার জন্য অপেক্ষায় আছে। আপনি একদিকে সাজাচ্ছেন আগামীর কর্ম পরিকল্পনা, ওদিকে মৃতের খাতায় আপনার নাম উঠে গেছে। তো আপনি সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করছেন না কেন? এ কত শিক্ষার জীবন! সৃষ্টির পরতে পরতে আমাদের জন্য রয়েছে পরম শিক্ষা। আপনি কেন ভাবছেন না লোকটা কেন মারা গেল? খাটিয়ার ওপর শটান শুয়ে লোকটা কোথায় যাচ্ছে? এমন সুন্দর ঘরটি থেকে তাকে কেন বের করে নেওয়া হচ্ছে? মানুষ এই জগৎ ছেড়ে চলে যাচ্ছে, তো সামনে কি অপর কোনো জীবন আছে, নাকি এখানেই শেষ? মরে গেলাম, স্বজনরা কাঁদল, তারপর সব ভুলে গেল। তো এখানে এসে বিবেক নিশ্চুপ হয়ে যায় যে সামনে কি আছে। কিন্তু বিবেক যদি সুস্থ হয়, আমি বলি যদি মুসলমান নাও হয়, যদি শুধু বিবেক থাকে আর বিবেক সুস্থ হয়, তাহলে এমন মানুষ ওই জগৎ থেকে মন সরিয়ে নেয় এবং বলে, এত ঝামেলা করে লাভ কি, ছেড়েই যখন যেতে হবে, এর জন্য জীবন ক্ষয় করব কেন? যে দেহ মাটির খোরাক হবে তাকে সাজানো কি একটা কাজ হলো? যে অস্তিত্বের পতন ও ধ্বংস অবধারিত, বার্ধক্য যার রূপ সৌন্দর্যকে খেয়ে ফেলবে, তার পেছনে লেগে থাকা এও কি কোনো জীবন হলো? জীবনের মূল্যবান সময়টা খেলতামাশায় শেষ করে দেওয়ার নাম জীবন নয়। দুনিয়ার জীবনের পর আরেকটি চিরস্থায়ী জীবন আছে, সে জীবনের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনিতেই ছেড়ে দেয়া হবে? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আইজামাহ, মানুষ কি মনে করে আমি তার অস্থিগুলো একত্রিত করতে পারবো না?
হে আমার বান্দারা, এই ভাবনা মন থেকে বের করে দাও যে মৃত্যুর পর প্রতিদান ও শাস্তি নেই। তুমি কি ভাবছ মৃতদেরকে কে জীবিত করবে, এই হাড্ডিগুলোকে কে কুড়িয়ে একত্রিত করবে? বালা কাদিরিনা আলা আন-নুসাউবিয়া বানানা, হ্যাঁ আমি তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। শুধু তোমার অস্তিত্বই নয়, তোমার আঙুলের আগাটা পর্যন্ত আমি তোমারটাই তোমাকে ফিরিয়ে দেব, এই ক্ষমতা আমার আছে। তোমার আঙুলের পুরো ভাগ লুকিয়ে থাকা ছাপটি আগুনে পুড়িয়ে ফেলো, তারপর দেখো কিয়ামতের দিন আমি তোমাকে তোমারটাই ফিরিয়ে দেব, অন্য কারোটি নয়। তারপর তোমরা আমাকে জিজ্ঞেস করছো কিয়ামত কবে আসবে, বলছি শোনো, ফাইজা বারিকল বসর অখসাফাল কমার অজুমে আশামসু অল কমার, যখন চক্ষু স্থির হয়ে যাবে, চন্দ্র জ্যোতিহীন হবে, সূর্য চন্দ্রকে একত্রিত করা হবে, সেদিন কিয়ামত হবে। তুমি বলবে আমাকে বাঁচাও, আমি কোথাও পালিয়ে বাঁচতে চাই, আমি কোথাও গিয়ে লুকাতে চাই। তখন আমি বলবো কাল্লা লা ওয়াজহার ইলা রব্বিকা ইয়াউমা ইযনিল মুস্তাকর, না কোনো আশ্রয়স্থল নেই, সেদিন ঠাই হবে তোমার প্রতিপালকেরই নিকট। পালাবার দিন শেষ হয়ে গেছে, দুনিয়া এক, হাসরের মাঠ আর এক। তোমার পাজ মাটিতে আটকে আছে, নড়তে পারবে না, মাটি তোমাকে ধরে রাখবে। এই মাটিতে যে আকর্ষণ আছে, আল্লাহ যদি তা দশ গুণ বাড়িয়ে দেন তাহলে মাটি এখনও আমাদের আটকে ফেলতে সক্ষম, আমরা নড়তে পারবো না। আল্লাহ তাআলা মাটির আকর্ষণকে ভারসাম্যপূর্ণ রেখেছেন বলে আমরা জমিনে চলতে পারছি। আল্লাহ যদি মাটির আকর্ষণ দশ গুণ বাড়িয়ে দেন তাহলে কেউ এক পাও তুলতে পারত না। আল্লাহ তাআলা বলেছেন পলায়ন তো দূরের কথা, আজ নড়তেও পারবে না তাহলে কি হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিম বিমা কদ্দামা ওয়া আখর, সেদিন মানুষকে অবহিত করা হবে, সে কি আগে পাঠিয়েছে কি পেছনে রেখে এসেছে। নারীরা, তোমরা যা করেছ আজ সব আমি তোমাদেরকে দেখাবো। পুরুষরা, তোমরা যা করেছ তা আজ সব তোমাদের দেখাবো। আজ তুমি দেখবে তুমি কি কি করেছ। ওয়ালাউ আলকা মাআযিরহ, যদিও সে নানা অজুহাত পেশ করবে। আজ তুমি বহু অজুহাত পেশ করবে যে আসলে ব্যাপারে এই ছিল, সমাজ এমন ছিল, পরিবেশ এমন ছিল, মানুষ এমন ছিল, স্ত্রী মানত না, স্বামী মানত না, সন্তানরা বাধা দিত। আজ তোমার বহু অজুর আমার সামনে আসবে, কিন্তু না, কিছুতেই কোনো কাজ হবে না, কোনো অজুহাতই তোমাকে রক্ষা করতে পারবে না। হে আমার বান্দারা, হে পুরুষরা, হে নারীরা, আমার বেষ্টনীতেই তোমরা ছিলে। তোমরা যখন সাইদ কলোনিতে বসবাস করতে, আমি নীরবে তোমাদের দেখছিলাম। তোমরা যা কিছু করেছ আমার আয়ত্তের বাহিরে কিছুই ছিল না। তোমরা ঘরে বসে যে কথা বলতে তাও আমি শুনতাম, বাজারে বসে যে হেরফের করতে তাও আমি দেখতাম, অর্থের জন্য ইমান বিক্রি করতে, মিথ্যা কসম খেতে এবং মন্দকে ভালো হিসেবে দেখাতে, সবই আমি দেখতাম। তারপর আল্লাহ তাআলা আবার বলবেন আলিয়াউমা আংসিতু ইলাহ, আজ তোমরা চুপ থাকো আমি কথা বলবো। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোমাদের মুখের ওপর তালা লাগিয়ে দেব। আজ তোমাদের হাত কথা বলবে, নখ কথা বলবে, এক একটি লোম কথা বলবে, এক একটি আঙ্গুল কথা বলবে, এক একটি হাড় কথা বলবে, এক একটি জোড়া কথা বলবে। বলবে কি কি করেছিলে শুক্রবার দিন, কি কি করেছিলে শনিবার দিন, কি কি করেছিলে রবিবার দিন, কি কি করেছিলে রাতে ও দিনে, কি কি করেছিলে বাজারে, ঘরে, দোকানে, গোপনে, প্রকাশ্যে। সেদিন মুখ বন্ধ থাকবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এই করেছি ওই করেছি সব বলে দেবে। আল্লাহর কসম, আমাদের এই দেহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এই দেহ কিয়ামতের দিন সবার আগে আমাদের সঙ্গে গাদ্দারি করবে, আমাদের বিরুদ্ধে কথা বলবে। অবশেষে আল্লাহ তাআলা জবানের তালা খুলে দেবেন, মুখ বলার অধিকার ফিরে পেয়ে বলবে তোমাদের ধ্বংস হোক, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, অথচ তোমাদের খাতিরে আমি কতই না আল্লাহ তাআলার নাফরমানি করেছি, তোমাদের সুখের জন্য আমি আল্লাহর দিন পরিত্যাগ করেছি, আজ কেন তোমরা আমার বিপক্ষে চলে গেলে। তারা বলবে আংতকনাল্লাহুল্লাযী আংতককুল্লাশাই, আমাদের তো কথা বলার সাধ্য ছিল না,
এখন আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন। আল্লাহ বলালে আমাদের না বলে উপায় কী? তারপর কী হবে? ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, তারপর কেউ হবে হতভাগা, কেউ হবে ভাগ্যবান। ফা আম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা হবে তারা যাবে জাহান্নামে। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা ভাগ্যবান বলে বিবেচিত হবে তারা জান্নাতে যাবে। আজ সফলতা ও বিফলতার চূড়ান্ত ফয়সালা হবে, স্পষ্ট হয়ে যাবে কে সফল আর কে বিফল। সফল হওয়া মানে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে চলে যাওয়া। এই সাফল্যের পর আর কোনো দিন সে বিফল হতভাগ্য হবে না, আর যে বিফল হবে তার মুক্তি আটকে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন আমার, যে লোক পরকালকে ভাবনা বানিয়ে নেয়, আল্লাহ পাক তার জীবনটাকে সমৃদ্ধ করে দেন, তার অন্তরে অমুখাপেক্ষিতা ঢেলে দেন, দুনিয়া তার অনুগত হয়ে যায়, আল্লাহ তার সকল চিন্তা পেরেশানি দূর করে দেন, দুনিয়া এমন অবস্থায় তার পায়ে এসে পড়ে যে সে দুনিয়ার প্রতি সম্পূর্ণরূপে নির্মোহ। আজকাল আমার আপনার ও জগতের সমস্ত মানুষের চিন্তাধারা হলো, অর্থ আসবে তো আমরা সচ্ছল হব, আমাদের সকল সমস্যার সমাধান হবে। এই বুঝ ও বিশ্বাস বর্তমানে মুসলমানদের, ইহুদিদের, হিন্দুদের, খ্রিস্টানদের, জগতের অধিকাংশ মানুষের। বলুন তো আমরা মুসলমানরা এই মানসিকতা কোথায় পেলাম? ইউরোপ, আমেরিকা তথা ভোগবাদী দুনিয়াদার মিথ্যা ধর্মের অনুসারীদের কাছ থেকে। কিন্তু এই মানসিকতা ভুল, এটা শয়তান আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, অসচ্ছল হলেও তুমি সুখী, আমি যদি সন্তুষ্ট থাকি তোমার দুনিয়া ও আখেরাতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আর যদি আমি অসন্তুষ্ট হই তাহলে তোমার দুনিয়াও গড়বে না, আখেরাতও গড়বে না। এটি আল্লাহ পাকের নিজাম যা আকাশ থেকে এসেছে। তোমরা আল্লাহ তাআলাকে আপন করে নাও, আল্লাহকে আপন করা ব্যতীত দুনিয়াও গড়বে না, আখেরাতও গড়বে না। যে অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা নেই সে অন্তর মরুভূমির মতো, সে জীবন এক অন্ধকার জীবন, না ভেতরে সুখ আছে না বাইরে সুখ আছে। একজন মানুষ যদি সমগ্র জগতের সমুদয় সম্পদের মালিক হয়ে যায়, সমগ্র জগতের সমুদয় রূপ সৌন্দর্যকেও যদি পার্শ্বে বসিয়ে দেয়, জগতের সকল ক্ষমতার তাজ যদি তার মাথায় সুশোভিত হয়, কিন্তু যদি আল্লাহ তাআলার সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকে, তাহলে সব বস্তুর মধ্যে এমন কোনো আলো নেই যা তার ভেতরের অন্ধকারকে দূর করতে সক্ষম হবে, এমন কোনো বস্তু নেই যেটি তার আত্মার ছটফটানির প্রতিকার করতে পারবে, এমন কোনো বস্তু নেই যেটি তার ভেতরের অন্ধকার জগৎকে আলোকিত করতে সক্ষম হবে। অন্তরের ছটফটানি দূর করা যায় একমাত্র আল্লাহ তাআলাকে আপন করে নেয়ার মাধ্যমে। ভেতরের অন্ধকারের আলো একমাত্র আল্লাহ, ভেতরের সমস্ত অস্থিরতার প্রতিকার একমাত্র আল্লাহ, বাইরের ব্যথা বেদনার নিরাময়কারী আল্লাহ ছাড়া আর কেউ নেই, পৃথিবীকে নিয়ন্ত্রণকারীও আল্লাহ, হৃদয় জগৎকে স্বস্তি দানকারীও আল্লাহ, ভেতরের চিন্তা পেরেশানি বিদরিতকারীও আল্লাহ। আল্লাহর কসম, আল্লাহকে ব্যতীত আমরা কিছুই নই। আল্লাহ যদি সন্তুষ্ট না হন তাহলে আমরা কিছুই পেলাম না, কিছুই হলো না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন তো সবই হয়ে গেল, আল্লাহ তাআলা নারাজ হলেন তো আমরা উভয় জগতের বাজিতে হেরে গেলাম, আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন তো আমরা বাজিতে জিতে গেলাম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা যদি সব ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি থাকি, তবে আমাদের উভয় জগৎ আলোকিত হবে, চাই আমাদের ফাঁসিতে ঝুলানো হোক, চাই আমাদের করার দ্বারা চিড়ে ফেলা হোক, চাই তরবারির দ্বারা টুকরো টুকরো করা হোক, চাই দেহের চামড়া খসিয়ে ফেলা হোক, চাই আগুনে আমাদেরকে জ্বালিয়ে ভস্ম করা হোক। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনি আদম তাফরুগু লি ইবাদাতি আমলা উ কলবাকা গিনাই ওয়া আসুদ্দু ফাকরাকা, হে আদম সন্তান, তুমি আমার দাসত্বের জন্য অবসর হয়ে যাও, আমি তোমার অন্তরকে অমুখাপেক্ষিতা দ্বারা ভরে দেব আর অভাব অনটন দূর করে দেব, আর যদি তা না করো তাহলে আমলা ও কলবাকা সগোলান, আমি তোমার অন্তরকে ব্যস্ততা দ্বারা ভরে দেব, তখন তোমার কাজের কোনো শেষ থাকবে না, তোমার জীবনে একের পর এক বিপদ আসতে থাকবে, তোমার ব্যস্ততা ও ঝামেলার কোনো কিনারা থাকবে না, তোমার জীবনে শান্তি বলতে কিছু থাকবে না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নি ইজা উতিইতু রদিতু, যখন আমার আনুগত্য হয় আমি তখন সন্তুষ্ট হই, ইজা রদিতু বা রক্ত,
আর আমি যখন সন্তুষ্ট হই তখন বরকত দান করি। লাইসালি বারকাতি নিহায়াতুন, আমার বরকতের কোনো শেষ নেই। আর যখন আমার বরকতের দরজা খুলে যায় তখন তার কোনো সীমা পরিসীমা থাকে না। আজ মুসলমান বলে আমি পেরেশান, মনে শান্তি নেই, আমার জীবন অস্থিরতায় ভরে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, তুমি যদি আমার বিধানগুলো মানো, তুমি যদি আমার দিনের পথে আসো, তাহলে আমি তোমার সকল পেরেশানি দূর করে দেব, আমি তোমার সকল দুশ্চিন্তা অস্থিরতা দূর করে দেব, আমি তোমার অভাব অনটন দূর করে দেব, আমি তোমার অন্তরে অমুখাপেক্ষিতা ঢেলে দেব, দুনিয়া তোমার কাছে দৌড়ে হাজির হবে। আর যদি নিজের মন মতো চলো তাহলে মাঙ্কানা হাম্মুহু তলাবুদ দুনিয়া, যে লোক দুনিয়া কামানোর ধান্দায় ব্যস্ত আল্লাহ তার অন্তরকে কঠিন পেরেশানিতে ভরে দেন, দরিদ্রতাকে তার দুই চোখের সামনে মেলে ধরেন, অথচ আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার যতটুকু বরাদ্দ রেখেছেন তার চেয়ে একটুও বেশি তার কপালে জোটে না। তো ভাই ও বোন আমার, যে ব্যক্তি জীবনে শান্তি চায় সে যেন নিজেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে মনোনিবেশ করে, সে যেন নিজেকে, নিজের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর তুলে দেয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি আমল আল্লাহ তাআলার এত পছন্দ যে একজন মানুষ যখন কোনো সুন্নাতের ওপর আমল করে তখন আল্লাহ তাআলা তার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকান, আর যার প্রতি আল্লাহ পাক ভালোবাসার দৃষ্টিতে তাকান তার উপর রহমতের বৃষ্টি বর্ষিত হয়। এই রহমতি হলো শান্তি, মনের শান্তি শুধুই আল্লাহ তাআলার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওহে কুরাইশরা, তোমরা যদি আমার আনুগত্যে এসে পড়ো তাহলে কিসরার কন্যারা তোমাদের শয্যায় এসে পড়বে, কায়সার কেসরার ধনভাণ্ডার তোমাদের পায়ে এসে পতিত হবে। তো শান্তি ও সমৃদ্ধি উভয় জগতের কল্যাণ সে সময়ও আল্লাহর হাতেই ছিল, আজও আল্লাহর হাতেই আছে। প্রখ্যাত সাহাবি হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কে মারা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, আমার তো জানা নেই, তা কী ব্যাপার? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আজ যে লোকটি মারা গেছে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, সাদ তো অসুস্থ ছিল, আমি খোঁজ নিয়ে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম খোঁজ নিয়ে জানলেন হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। সংবাদ পেয়ে তিনি মসজিদ থেকে এমন দ্রুততার সঙ্গে বের হলেন যে তার সঙ্গে চলতে গিয়ে সাহাবাদের জুতার ফিতা ছিঁড়ে গেল এবং গায়ের চাদর পড়ে গেল, এমনকি তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্লান্ত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জলদি করো, ফেরেশতারা সাদকে গোসল দিয়ে দেয় কি না, আর আমরা বঞ্চিত হয়ে না যাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুয়াজের ঘরে পৌঁছে দেখেন একটি কক্ষে শুধু হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর লাশটি পড়ে আছে, কক্ষে আর কেউ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ভেতরে প্রবেশ করলেন যেন তিনি মানুষে ঠাসা মজমার ভেতরে মানুষদের সরিয়ে সরিয়ে অগ্রসর হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর মাথার কাছে গিয়ে বসে পড়লেন, বললেন, আল্লাহর কসম, সমগ্র কক্ষ ফেরেশতাদের দ্বারা পূর্ণ হয়ে আছে, আমার জন্য পর্যন্ত এক তিল পরিমাণ জায়গা খালি রাখেনি, তাই আমাকে পা গুটিয়ে বসতে হচ্ছে। আজ সাদ রাদিয়াল্লাহু আনহুর জানাজায় এমন সব ফেরেশতা অবতরণ করেছে যারা আগে কখনো মাটি স্পর্শ করেনি, তাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যে যাও সাদের জানাজা পড়ে এসো। যার কাহিনী বললাম তিনি আল্লাহর রাসূলের একজন সাহাবী, আল্লাহ ও তার রাসূলের যথাযথ আনুগত্যের ফলে তিনি মর্যাদা লাভ করেছেন। এমন মর্যাদা টাকায় কেনা যায় না, জমিদারি আর বিত্ত বৈভব দ্বারা এমন মর্যাদা পাওয়া যায় না। বস্তুত আল্লাহ ও তার রাসূলের আনুগত্য তথা ইসলামী জীবন আদর্শের অনুসরণে আখেরাতের অনন্ত জীবনের মর্যাদাও হাসিল হয়, দুনিয়ার মর্যাদাও অর্জিত হয়। মদিনায় আবার জিহাদের ডাক, আবার যুদ্ধের আয়োজন। দুশ্মনের মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাত্ত আহ্বান, মক্কা বিজয় হয়েছে, প্রধান শত্রু কুরাইশরা পরাজিত, তবুও দুশ্মনের শেষ নেই, শত্রুর অভাব নেই, প্রধান প্রতিপক্ষ এখন শক্তিশালী রোমানরা, সংখ্যায় তারা বিপুল, লক্ষ লক্ষ, যুদ্ধে তারা অত্যন্ত পারদর্শী। আর এদিকে মদিনার অবস্থা তখন ভয়াবহ, মেঘ নেই, বৃষ্টি নেই, গ্রীষ্মের প্রচণ্ড দাপট চলছে,
সূর্য আগুন ছড়াচ্ছে প্রতিদিন, অগ্নিশিখায় পুড়ছে বিশাল মরু, মাঠঘাট, গাছগাছালি, বাগ বাগিচা সব কিছু যেন জ্বলছে, জ্বলে জ্বলে খাক হচ্ছে। ফুল নেই, ফল নেই, শস্য নেই, খাদ্যের অভাব, পানি যেন নাই হয়ে গেছে। দুর্ভিক্ষের কালো হাত প্রসারিত মদিনার অলিতে গলিতে, জীর্ণ কুঠিরগুলো সে যেন গিলে ফেলেছে। দরিদ্র মানুষগুলো আর যেন সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কোমর ভেঙে গেছে তাদের। আধা পেটে উপোস করে আর কতদিন চলা যায়? চরম অবস্থা মুসলমানদের। দুর্ভিক্ষের থাবায় এক একজন কাঙ্গাল, অসহায়, দিশেহারা। এমন ভয়ঙ্কর দুর্দশার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন জিহাদের। সত্যকে বাঁচিয়ে রাখার লড়াই, নিজেদের বেঁচে থাকার লড়াই, উদাত্ত আহ্বান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কে আছো মুসলমান, আল্লাহর রাস্তায় দান করবে, জানমাল সদগা করবে, কে আছো মুক্ত হস্ত, কে আছো দাতা? প্রতিযোগিতা শুরু হয়ে গেল দান করার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এনে দিলেন ঘরে যা ছিল সবটাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দিলেন তার সম্পদের অর্ধেকটা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দিলেন 10,000 স্বর্ণমুদ্রা, 300 উট আর 50 ঘোড়া, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু দিলেন 1,000 স্বর্ণমুদ্রা ও 1,000 মন খেজুর, এমনকি স্ত্রী লোকেরা খুলে দিলেন তাদের গয়নাঘাটে সব অলঙ্কার। দান সদগার সামগ্রীতে ভরে গেল মসজিদে নববীর সামনের বিশাল খালি জায়গাটি, পাহাড়ের মতো জমে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানটি শুনলেন হযরত আবু আকিল রাদিয়াল্লাহু আনহু। মানুষটি গরিব, দিন দরদি এক সাহাবি, দুবেলা ঠিক মতো খাবার জোটে না তার, অথচ আল্লাহর রাসূলের আহ্বান, ইসলামের জন্য ডাক, কিছু দিতেই হয়, কিন্তু কি দিবেন, কিছু তো নেই ঘরে। তাহলে ভাবছেন আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু আনহু, দিতেই হবে। শেষ পর্যন্ত বহু কাকুতি মিনতি করে একটা কাজ জুটিয়ে নিলেন। এক ইহুদির বাগানে সারা রাত ধরে তিনি পানি তুললেন, মজদুরি করলেন, হাড় ভাঙা পরিশ্রম, জীর্ণ শরীর যেন ভেঙে যাচ্ছিল। বারবার মনে হলো তিনি যেন আর পারবেন না, না খেয়ে কি এত কষ্টের কাজ করা যায়। আর তখনই মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সঙ্গে সঙ্গে তিনি যেন নতুন বলে বলিয়ান হন, নতুন শক্তি অফুরন্ত। একসময় কাজ শেষ হলো, পারিশ্রমিক পেলেন অল্প কিছু খেজুর। এই সামান্য কটি খেজুর পেয়ে তার চেহারা খুশিতে উজ্জ্বল। এই কয়টা খেজুরি তিনি দান করবেন আল্লাহর রাস্তায়, পেশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। ফজরের পর রওনা হলেন আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নববীর দিকে খেয়াল করলেন পরনের কাপড়টা বেজায় ছোট আর মলিন, তবুও জীর্ণ শরীরে সেটাই পরে রওনা হলেন। তিনি দ্রুত পথ হাঁটতে শুরু করলেন, দান করায় তিনি যেন পিছিয়ে না পড়েন। দূর থেকে দেখা যায় মসজিদে নববীর সামনে প্রচণ্ড ভিড়। হঠাৎ গরিব মানুষটি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, ভিড়ের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি, দ্বিধাটা ক্রমশ বাড়ছে। এক পা হাঁটেন, আবার থেমে যান, ভাবছেন কে কি বলবে তার ঠিক নেই। এই অল্প কয়টা খেজুর এই পাহাড় সমান দানের সামনে কিছুই না, ভেবে নিজের কাছেও তিনি লজ্জা অনুভব করছিলেন। এই অল্প কয়টা খেজুর দেখে হাসাহাসি করবে না তো কেউ, এমন কথা মনে করে সেই গরিব মানুষটি বিহ্বল হয়ে পড়েছিলেন, বিচলিত বোধ করছিলেন লজ্জায় অপমানে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক সামনে ভেসে উঠলে মনে সাহস সঞ্চার হয়, ভাবেন তিনি খুশি মনে এই সামান্য দান গ্রহণ করবেন। তাই তিনি সামনে হাঁটতে শুরু করলেন। দান সদকার বিশাল পাহাড় জমে উঠেছে, তা দেখে তার বুকের ভেতরটা শঙ্কায় যেন চৌচির হয়ে যাচ্ছে। চারপাশ দান সদকার পাহাড় জমা, কত মানুষ কত কত সম্পদ নিয়ে আসছে, দিনার দেরহাম, খাদ্য সামগ্রী, বস্ত্র সামগ্রী, এসবের মাঝে তার মুঠিতে ধরা এই কয়েকটা খেজুর। কেউ কেউ বাঁকা চোখে তাকাচ্ছে তার দিকে। ঠিক সে সময় এক লোক বলে উঠল, আঙুলে রক্ত মেখে শহীদ হবার ইচ্ছা? তোমার কাছ থেকে ধুলিকণা পাওয়ার মুখাপেক্ষী নন আল্লাহ, তার চেয়ে বরং ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলে মেয়ে খেয়ে বাঁচবে। লোকটার বাঁকা কথায় মুখ টিপে হাসল দু একজন মুনাফিক, বলল কয়টা খেজুর দিয়ে জান্নাতের দরজা খুলতে চায়। কথাগুলো তার বুকে বর্ষার ফলার মতো বিঁধল। অপমান বোধ করলেন ঠিক সেই সময় কি যেন ঘটে গেল। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু আনহুর দেহের ভেতর গভীর বিশ্বাসের ওপর অটল হয়ে দাঁড়ালেন তিনি। কেউ না জানুক,
আল্লাহ তো জানেন আমার সাধ্যমতো যা পেরেছি তাই নিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়েছি। ইয়া রাসূলাল্লাহ, এই এক মুঠো খেজুরের জন্য সারা রাত হাড় ভাঙা পরিশ্রম করেছি। সাহাবী আবু আকিল রাদিয়াল্লাহু আনহুর ভেতরটা সিক্ত হয়ে গেল। দুমুঠিতে খেজুরগুলো ধরে তিনি ভাবছেন, হে প্রিয় রাসূল, অনেক হত দরিদ্রকে তো আপনি ঠাই দিয়েছেন বুকে, আপনার বিশাল বুকে, আমি কি ঠাই পাব না আপনার কদম মোবারকের এক পার্শ্বে? ফিরে যাব লাঞ্ছিত হয়ে, ভাবছেন আবু আকিল রাদিয়াল্লাহু আনহু। আর ঠিক তখনই ভালোবাসা ভরা কণ্ঠে ডাক দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু আকিল এগিয়ে গেলেন আবু আকিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারপর অবাক হয়ে তিনি দেখলেন উঠে দাঁড়িয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাদর আলিঙ্গনের জন্য হাত প্রসারিত করে দিয়েছেন তিনি। অসহায়ের সহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে ধরে গ্রহণ করলেন আবু আকিলকে। দুমুঠো খেজুরের রীতিকথা তিনি জানতে পেরেছেন ইতিমধ্যেই। তারপর পরমাগ্রহে দুহাত বাড়িয়ে স্বয়ং গ্রহণ করলেন সেই দান, সামান্য কটি খেজুর। একদিকে পাহাড় সমান দান, আর একদিকে সামান্য এক মুঠো খেজুর। অথচ খেজুর কয়টা হাতে নিয়ে আবেগে রুদ্ধ হয়ে আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর। সামনে দাঁড়িয়ে থাকা এক সাহাবীকে তিনি বললেন, যাও এ খেজুর কয়টা ওই তামাম দান সামগ্রীর ওপর ছড়িয়ে দাও, রক্ত ঝরানো এ দান, ঘাম ঝরানো এ সদকা অমূল্য, এর কোনো তুলনা নেই, সকলের উপরের স্থান, কল্পনা করুন তো। খুশিতে কেমন আলোকিত হয়েছিল গরিব সাহাবীর চেহারাটি। প্রিয় ভাই ও বোন আমার, মর্যাদা পর্যন্ত পৌঁছার পন্থা কি, মর্যাদার চূড়ায় আরোহণের পথ কি, কি করে আমি প্রভাবশালী হব, আমি কিভাবে পরনির্ভরতা থেকে মুক্তি লাভ করব? স্বভাবগতভাবে আমরা দেখি উঁচু বংশের হলে মানুষ মর্যাদার অধিকারী হয়, অর্থবিত্তের মালিক হলে মানুষ পরনির্ভরতা থেকে মুক্তি পায়। বর্তমান সমাজে অর্থবিত্তের অধিকারী ব্যক্তিকে ক্ষমতাধর বলা হয়, কিন্তু যার বংশ উঁচু নয়, যার পকেটে টাকা নেই, যার কোনো ক্ষমতা নেই, যার কোনো দলবল নেই, তার মর্যাদার অধিকারী হওয়ার উপায় কী? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেউ যদি বংশ কৌলিন্য ছাড়া মর্যাদা, রাজত্ব ছাড়া প্রভাব এবং দলবল ছাড়া মর্যাদার চূড়ায় আরোহণ করতে চায়, তাহলে সে যেন মহান রব্বুল আলামিনের নাফরমানির পথ থেকে ফিরে আসে এবং আল্লাহর কাছেই কেবল মর্যাদা ও প্রভাব কামনা করে। এটা নাজায়েজ পন্থা নয়। আমি সচ্ছলতা চাই, প্রভাব চাই, মর্যাদা চাই, মান্যতা চাই, এসব চাহিদা অন্যায় নয়, অবৈধ নয়। এর জন্য আমাকে যে কাজটি করতে হবে তা হলো আমাকে আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্যতা পরিত্যাগ করে আনুগত্যের পথে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের জন্য দারিদ্রতা প্রার্থনা করো না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করছিলেন, হে আল্লাহ আমাকে ধৈর্য দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেললেন, বললেন, আলী, তুমি কি প্রার্থনা করছো? তুমি যা প্রার্থনা করছো তা সহ্য করার শক্তি তোমার আছে কি? বরং তুমি বলো, হে আল্লাহ আমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকে নিষেধ করে দিলেন যে ধৈর্যের পরিচয় দিতে হবে, এমন পরিস্থিতির শিকার হওয়া কামনা করো না, তুমি বরং জীবনের সুখের জন্য দোয়া করো, মঙ্গল ও কল্যাণ কামনা করো, সচ্ছলতার দোয়া করো। দুনিয়া ও আখিরাতের মর্যাদা লাভের একটি পরিকল্পনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দিয়েছেন একটি বিধান, বলেছেন, হে আমার বান্দারা, এই আমার বিধান, তোমরা যদি আমার বিধানের অনুসরণ করো তাহলে দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানাতে চাচ্ছেন সফল কে আর বিফল কে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান্নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াসসামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তুহাহা ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়াক্বাদ খাবা মান দাসাহা। শপথ সূর্যের এবং তার কিরণের, শপথ চন্দ্রের যখন সে সূর্যের পর আবির্ভূত হয়, শপথ দিবসের যখন সে তাকে প্রকাশ করে, শপথ রাতের যখন সে তাকে আচ্ছাদিত করে, শপথ আকাশের এবং যিনি সেটি নির্মাণ করেছেন তার, শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তার,
শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার, অতপর তাকে তার অসৎকর্ম সৎকর্মের জ্ঞান দান করেছেন। যে নিজেকে শুদ্ধ করে সেই সফলকাম হয় এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ হয়। তাফসিরে মারিফুল কোরআনে ফা আল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আলহাম এর অর্থ নিক্ষেপ করা এবং ফুজুর শব্দের অর্থ প্রকাশ্য গুণা। এ বাক্য সপ্তম শপথের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের নফস সৃষ্টি করেছেন, অতপর অন্তরে সৎকর্ম ও অসৎকর্মের প্রেরণা জাগ্রত করেছেন। উদ্দেশ্য এই যে মানব সৃষ্টিতে আল্লাহ তাআলা গুনাহ ও ইবাদত উভয় কর্মের যোগ্যতা রেখেছেন, অতপর তাকে বিশেষ এক প্রকার ক্ষমতা দিয়েছেন যাতে সে স্বেচ্ছায় গুনাহের পথ অবলম্বন করে অথবা আনুগত্যের পথ। যখন নিজ ইচ্ছায় ও ক্ষমতায় এ দুয়ের মধ্য থেকে কোনো এক পথ অবলম্বন করে, তখন এই ইচ্ছা ও ক্ষমতার ভিত্তিতেই সে সাওয়াব অথবা আজাবের যোগ্য হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করতেন তখন উচ্চ স্বরে দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ও মাওলাহা ও আনতা খায়রু মান যাক্কাহা। হে আল্লাহ, আমাকে তাকওয়ার তৌফিক দান করো, তুমি আমার মুরব্বি ও পৃষ্ঠপোষক। আজ অবধি যত আলেম মুফাসসির মুহাদ্দিসগণ এসেছেন তাদের সকলের শিক্ষার একই সারমর্ম যেটি উল্লেখিত আয়াতগুলোতে বলা হয়েছে, তা হলো সফলকে আর বিফলকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ষাটটি কসম খেয়েছেন একের পর এক। পবিত্র কোরআনের অন্য কোথাও আল্লাহ তাআলা একসঙ্গে ষাটটি কসম খাননি। আল্লাহ তাআলার কসম খাওয়ার কোনো আবশ্যকতা নেই। পবিত্র কোরআনের প্রথম লাইনেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তার মাঝে কোনো সন্দেহ নেই। আরও বলেছেন, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না। কিন্তু তারপরও আল্লাহ তাআলা কসম খেয়েছেন আমাদের পরিবেশ অনুপাতে, আমাদের বিবেক বুদ্ধি অনুপাতে, আমাদের বাকৃতি ও বর্ণনা রীতি অনুসারে, আমাদের বোঝার সুবিধার্থে। কোন কথাটি বোঝার সুবিধার্থে? হে আমার বান্দা, হে আমার বান্দিরা, যে লোক নিজেকে পাপ থেকে পবিত্র করে নেয় সে সফল মানুষ। কদ আফলাহা মান যাক্কাহা, যে লোক নিজেকে পবিত্র করে নিল সে সফল হয়ে গেল। হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যদি নিজেদেরকে পাপের মধ্যে প্রবৃত্তির মধ্যে ডুবিয়ে দাও তাহলে তোমরা বিফল। অকদ খব মাং দাসাহা, যে লোক নিজেকে কলুষিত করল সে ব্যর্থ হয়ে গেল। যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে নিজেকে পবিত্র করে নিল সে সফল কাম, আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতার মাধ্যমে নিজেকে কলুষ ও পঙ্কিল করে তুলল সে ব্যর্থ। আল্লাহ ও তার রাসূলের অনুগত মানুষদের জীবন সফল, আল্লাহ ও তার রাসূলের অবাধ্য মানুষদের জীবন বিফল। প্রিয় ভাই ও বোন আমার, মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি ব্যবসার কথা বলেছেন। পবিত্র কোরআনে বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন তাও একটি মাত্র জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে যারা ঈমান এনেছ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে রক্ষা করবে মর্মস্তুত শাস্তি থেকে? তা হলো তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। মানুষ তার বিদ্যা অনুপাতে ব্যবসা করে, তাতে লাভও হয় লোকসানও হয়, তাতে সত্যও থাকে মিথ্যাও থাকে, প্রতারণাও থাকে সততাও থাকে। সবচেয়ে বড় কথা হলো তাতে প্রতারণায় বেশি থাকে, আর মৃত্যুর সময় দুনিয়ার ব্যবসা ছেড়ে চলে যেতে হয়। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি ব্যবসার সন্ধান দিয়েছেন এবং এই ব্যবসাটি করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, দুনিয়া ও আখেরাতের কামিয়াবির জন্য এবং পরকালীন জীবনকে সার্থক ও সফল করতে এ ব্যবস্থা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। ব্যবসার মূল কথা হলো মুনাফা অর্জন করা। পরকালের মর্মন্তুদ শাস্তি থেকে রক্ষা পেতে আল্লাহ তাআলা কৃষিকর্মের কথা বলেননি, চাকরির কথা বলেননি, ব্যবসার কথা বলেছেন। বস্তুত দুনিয়ার সব মানুষই ব্যবসা করে, কৃষকও ব্যবসা করে, ব্যবসায়ীও ব্যবসা করে, চাকরিজীবীও ব্যবসা করে। মোট কথা, উপার্জনের সবগুলো পদ্ধতির মধ্যেই
ব্যবসার মূল কথা বিদ্যমান। একজন কৃষি কাজ করে তাকে আমরা কৃষক বলি, কিন্তু কৃষক যখন তার উৎপাদিত পণ্য বিক্রি করতে বাজারে যায় তখন তিনি ব্যবসায়ী হয়ে যান। একজন চাকুরিজীবী মাস শেষে যখন বেতন গ্রহণ করেন তখন তিনিও হয়ে যান ব্যবসায়ী। একজন উকিল যখন ওকালতির ফি গ্রহণ করেন তখন তিনিও ব্যবসায়ী হয়ে যান। তো আল্লাহ পাক বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে, তোমাদেরকে সকল দুঃখ ব্যথা থেকে মুক্তি দেবে, যে ব্যবসায় শুধু লাভ আর লাভ, লোকসানের কোনোই সম্ভাবনা নেই, এমন ব্যবসা যে কেউই কামনা করে থাকে। এমন লাভজনক ব্যবসার লোভ কারোই হাতছাড়া করা উচিত নয়। ব্যবসাটা কি? ব্যবসাটা হলো, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে আর নিজের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে, দিনকে জিন্দা করার লক্ষ্যে জীবন ও সম্পদের কোরবানি দেবে। দেখুন, এখানে ইমানদারদের সম্বোধন করে বলেছেন, তোমরা ঈমান আনো। এমনটি কেন বললেন? একজন লোক শুয়ে আছে, তাকে যদি বলা হয় ওঠো নামাজ পড়ো, তাহলে ঠিক আছে, বুঝতে হবে এখানে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন। একটি দৃষ্টান্ত দ্বারা বিষয়টি বোঝেন। এক ব্যক্তি ময়লা কাপড় পরিধান করে আপনার সামনে এসেছে, আপনি তাকে বললেন যাও পোশাক পরে আসো। কেন তাকে পোশাক পরে আসতে বলছেন? পোশাক তো সে পরে এসেছে, যেহেতু তার পোশাকটির যোগ্য নয় যেটি পরে মজলিসে আসা যায়, তাই এ কথা বলা যুক্তিসঙ্গত যে তুমি পোশাক পরিধান করে আসো। তোমার পরিধানের পোশাকটি ময়লা, এটি বদলে অন্য পরিষ্কার পোশাক পরে মজলিসে আসো। তদ্রূপ আল্লাহ তাআলা এই ধরনের সম্বোধন করার মাধ্যমে আমাদের বোঝাতে চেয়েছেন, অন্যায় দেখার কারণে, অন্যায় শোনার কারণে, অন্যায় বলার কারণে, অন্যায় করার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ গ্রহণের কারণে, গিবত করার কারণে, জেনা ব্যভিচার করার কারণে, বেপর্দায় ঘুরে বেড়ানোর কারণে, দুর্নীতির কারণে তোমাদের ঈমান ময়লা ও নষ্ট হয়ে গেছে, তাই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও বিশুদ্ধ করে আসো। আর এটাই হলো তোমাদের পরকালীন বাণিজ্যের প্রথম কাজ। জীবনের লক্ষ্যে উপনীত হতে এবং জীবনকে সফল ও সার্থক করে তুলতে আমাদেরকে পরকালের বাণিজ্য করতে হবে। আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে আমাদেরকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করতে হবে। তারপর আল্লাহর দিনকে আল্লাহর জমিনে ছড়িয়ে দিতে হবে, দাওয়াতের কাজ নিয়ে ছড়িয়ে পড়তে হবে বিশ্বময়, দিতে হবে জানমালের কোরবানি। তার বিনিময়ে আমরা কি পাব? যা আলাইকুম খৈরুল্লাকুম ইং কুনতুম তাআলামুন, এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। বিষয়টি যেহেতু আল্লাহ তাআলার সাথে বান্দার, চর্মচক্ষে হয়তো এ লাভ বা মুনাফা দেখা যাচ্ছে না, তাই আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, ভয় পেও না, এ অনেক লাভজনক ব্যবসা, মুনাফা অনেক, দুনিয়ার কোনো কিছুর সাথে এই মুনাফার তুলনা হয় না, শুধু মুনাফা আর মুনাফা। মুনাফা কেমন? আল্লাহ তাআলা বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। আর কি দেবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার নিচে নদ নদী প্রবাহিত হচ্ছে। ওমাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন, আর চিরস্থায়ী জান্নাতে উত্তম আবাস দেব। এই ব্যবসার মুনাফা হিসেবে আল্লাহ তাআলা আমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন, জান্নাতে উত্তম আবাস দেবেন, জান্নাত দান করবেন, আর চিরস্থায়ী জান্নাতে আলিশান ঘর দান করবেন। তারপর আল্লাহ তাআলা বলেন, জালিকাল ফাউজুল আজিম, এই হলো আসল সফলতা, অর্থাৎ গুনাহ মাফ হয়ে যাওয়া, আল্লাহ পাকের রাজি খুশি অর্জন এবং জান্নাতে প্রবেশ করাই হলো মানুষের প্রকৃত সফলতা, জান্নাতই হলো চূড়ান্ত গন্তব্য। মদিনায় চলছে চরম দুর্ভিক্ষ, খাদ্যের চরম অভাব। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বড় এক কাফেলা নিয়ে পৌঁছলেন মদিনায়, মাল বোঝাই বিশাল উটের সারি, যত দূর চোখ যায় শুধু খাদ্য বোঝাই করা উটের লম্বা লাইন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাণিজ্য কাফেলা মদিনায় পৌঁছলে স্থানীয় ব্যবসায়ীরা এসে ভিড় জমালো, তারা পণ্যগুলোর দাম হাঁকাতে থাকল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা বলো কত করে দেবে? ব্যবসায়ীরা বলল, 10 টাকার মালে 12 টাকা দেব। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, দাম আরও বেশি উঠেছে। ব্যবসায়ীরা বলল, 14 দেব।
হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, দাম আরও বেশি উঠেছে। তারা বলল, 15 দেব, এর বেশি সম্ভব নয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এর চেয়ে বেশি দাম উঠেছে। ব্যবসায়ীরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এত বেশি দাম কে হাঁকালো? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার রব, আমি আমার রবের সাথে ব্যবসা করব, তাতে আমার অনেক মুনাফা হবে। তিনি বলেছেন যে আমাকে এক দেবে, আমি তাকে 10 দেব। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আমার এই সমুদয় পণ্য মদিনার গরিবদের জন্য দান করে দিলাম। তারপর দিন গড়িয়ে রাত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা ঘোড়ার পিঠে চড়ে দ্রুত অগ্রসর হচ্ছেন, পরিধানে সবুজ পোশাক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার লাগাম ধরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনার সাথে দেখা করতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হাতে একদম সময় নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ব্যাপার কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ সকালে ওসমান আল্লাহর সমীপে যে সদগা করেছে তা কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাতের হুরদের সঙ্গে তাকে বিয়ে দিয়েছেন। আজ তার ওলিমা, সকল নবীগণ ওসমানের ওলিমায় যাচ্ছে।